सिलीगुड़ी के बागरा कोर्ट की 65 वर्षीय मेनका रॉय ब्रेन हेमरेज स्ट्रोक के कारण लंबे समय से चलने में असमर्थ है। आर्थिक अक्षमता के अभाव के कारण वे उचित इलाज नहीं करवा पा रहे और कई जगह गुहार लगाने के बाद भी उन्हें कोई मदद नहीं मिली। अत्यंत गरीबी में एक बहन के साथ एक छोटे से टीन में रहना बेहद बड़ी बात है। व्हीलचेयर के लिए उनका अनुरोध से संस्था ए परम जन्मा के पास आया, आज उनके घर पहुंचे और उन्हें व्हीलचेयर और कुछ खाने का सामान दिया। सिलीगुड़ी के प्रोपकारी ऋषि अग्रवाल ने व्हीलचेयर के साथ संस्था के समर्थन का हाथ बढ़ाया। उन्होंने वादा किया कि भविष्य में अगर उन्हें दवा या किसी सहायता की आवश्यकता होगी तो हम यथासंभव उनके साथ रहेंगे। ए पर जन्मा संस्था की ओर से डॉक्टर शंकर घोष, अनिवार्ण दत्त, सुजीत कुंडू, देवजीत दत्त, तनिक हल्दर और अन्य नवागंतुक उपस्थित थे। ওখানে বললো ভালো হবে না, হ্যাঁ ওনার একটু রক্ত জমে আছে মাথায়, তারপরে তো চলে আসলাম। আবার পড়ে গেলো, পড়ে যাওয়ার পর চোখটা গেলো, চোখের ডাক্তার দেখালাম, চোখের ডাক্তারটা দেখিয়ে ভালো করলাম, ব্যাস গেলো। আরেবার পড়ে গেলো, নিশ্চয়ই পড়ে গিয়ে পা ভাঙলো, সিভিলে ভর্তি ছিলাম, সিভিল থেকে আবার পাঠালো, রেফার করলো মেডিকেলে। মেডিকেলে ওকে নিয়ে আমি 10-12 জন ভর্তি ছিলাম একা, ঘর তালা লাগায় ওকে ভর্তি ছিলাম নিয়ে। ওখানে বললো যে অপারেশন করতে পারি, কিন্তু অপারেশন করলে অনেক টাকা লাগবে, আর এবং অপারেশন করলে উনি ভালো হবে কিনা তারও ঠিক নেই, এখন বয়স হয়ে গেছে, হ্যাঁ বাঁচতে পারে নাও বাঁচতে পারে। তারপরে উনি প্লাস্টার করলো, ওই অল্পটুকু প্লাস্টার করলো পায়ের মধ্যে, পা মুছে প্লাস্টার করলো, তারপরে ছুটি দিয়ে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে আবার নিয়ে গেলাম মেডিকেল। হচ্ছে এই পরিস্থিতি যে এইভাবে রয়েছে, দিন যাচ্ছে, মানে আস্তে আস্তে ওষুধ যা দিচ্ছে, ওষুধে হয়তো যেহেতু ট্রিটমেন্ট হয়নি ব্রেনের, ব্রেন স্ট্রোকের ট্রিটমেন্টটা হয়নি, মানে কোনো ডোজই পড়েনি ওষুধের, যেহেতু ওষুধ কেনা হয়নি আর্থিক অনটনের জন্য। হ্যাঁ ডাক্তার বলেই দিয়েছিলেন যে দিতে পারবেন, মাসে 35,000-36,000 টাকা করে লাগবে। আরও আস্তে আস্তে খারাপ হচ্ছে, তারপরে এই দুর্ঘটনাটা আবার ঘটে গেল। এখনকার যে প্রজন্ম, তারা যে এই যে ডক্টর শঙ্কর ঘোষ এসে এই সমস্ত পরিস্থিতি দেখলেন, দেখে তাদের যে মানবিকতার এখানে পরিচয় দিয়ে গেলেন সেটা অতুলনীয়, অতুলনীয়। হ্যাঁ হুইল চেয়ার দিয়ে গেলেন, নানা রকম খাদ্য সামগ্রী, ওষুধপত্রর কথাও ভেবেছেন, সব কিছু ভেবেছেন। এই প্রজন্মকে আমি মানে প্রাণ ভরে আশীর্বাদ এবং ধন্যবাদ সবাইকে বলছি যে এরকম যেন প্রতিটা মানুষের মধ্যে ওরা মিশে যেতে পারে, থাকতে পারে, ওদের আরও উন্নতি হোক, আরও ওরা বড় হয়ে প্রত্যেকের সাহায্যে কাজে লাগুক এবং প্রত্যেকের এরকম বয়স্ক বৃদ্ধদের বৃদ্ধদের মুখে হাসি ফোটায় যেন ওরা, এটাই ওদের আমাদের কাম। পেশেন্টের নাম মনিকা রায়। মনিকা রায়।